নমস্কার বন্ধুরা, শ্রেয়া কিচেনে আপনাদের নতুন একটা রান্নার রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন, আমি আজকে বানাবো ডিম পনির। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। এই ডিম দিয়ে আমি আজকে ডিম পনির বানাবো। দেখুন, আমি এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলু এরকম করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেঙে একটা বাটিতে নিয়ে নেবো। দেখুন, আমি আগে থেকে একটা বাটিতে পেঁয়াজ লঙ্কা কুচি, নুন, হালকা একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে ভেঙে দেব। দেখুন, আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি। একইভাবে সমস্ত ডিমগুলো আমি ভেঙে ভেঙে দেবো। আজকে আমি একা ভিডিও করছি, তাই আপনাদের সমস্তটা দেখাতে পাচ্ছি না। দেখুন, আমি যেহেতু আগে থেকে নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম পেঁয়াজ লঙ্কা, তাই সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে এভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মেশানো হবে তত ভালো পনিরটা ভালো হবে। দেখুন, আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর ঢাকনাটা এটা যত ভালো করে মেশানো হবে তত ভালো পনিরটা ভালো হবে। দেখুন, আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর কড়াইতে জল বসিয়ে, গরম জলে বসিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। আমি আপনাদের আগে বলেছি, আমার আজকে আমি একা ভিডিও করছি, সাথে আমার ছোট মেয়ে আছে, তাই আমি পুরোটা আপনাদের দেখাতে পাচ্ছি না। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে গরম জলে সেদ্ধ করে নেব। আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা করে নেব। দেখুন, আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে। আর এই যে এখানে যে মশলাগুলো নিয়েছি আমি, দেখুন, পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, লঙ্কা, আদা কুচি আর রসুন। এই মশলাগুলো, সমস্ত মশলাগুলো আমি বেটে নেব। টমেটোটা আমি বাটব না। দেখুন, আমি এই যে ডিমের বাটিটা আলুর সাথে এরকমভাবে সেদ্ধ বসিয়েছিলাম, আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন, আমার মশলাটা করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে থালাটায় নামিয়ে নিচ্ছি। আমার আরেক পাশে ভাত হচ্ছে, দিয়ে মনে হয় বসে হচ্ছে রান্নাটাকে। দেখুন, আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব। দেখুন, আমি এবার ডিমগুলোকে পনির আকারে কেটে নিয়েছি, এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি।
দেখুন ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে নামিয়ে নেব। আপনারা চাইলে পনির বানানোর জন্য পলি তুলে করে সেদ্ধ করলেও পারবেন। আমি বাটিতে গোলালাম তাই আমি বাটিতেই করে নিলাম। বাটিতে আমার আগে থেকে তেল মাখানো ছিল। দেখুন আমার ডিম আলু সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার যে আমি আগে থেকে মশলাটা করে রেখেছিলাম আর এখন একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, যেহেতু আমার ভাতটাও হয়ে গেছে আমি ভাতটাকে নামিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এটাকে ভাত নামিয়ে হাঁড়িতে একটু গরম জল বসিয়েছি খাওয়ার জন্য। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো, আলুগুলোর সাথে মশলাটা ভালো আর কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে পনিরগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। বেশি নাড়লে পনিরগুলো ভেঙে দিতে পারে তাই আমি হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি। এখন আমি যে গরম জলটা বসিয়েছিলাম ওইখান থেকে আমি হাতা দিয়ে তুলে গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি জলটা বেশি দিলাম না, তরকারি এটা মাখা মাখা হবে। এবার ঝোলটা ফুটতে দেবো। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, রান্নাটা খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে, আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, মাখন মাখন ভাব হবে। এইটা দেখুন তরকারিটা হয়ে গেছে। এবার আমি দেখুন এক প্যাকেট গুঁড়ো মশলা গরম মশলা নিয়েছি, এটা দিয়ে নামিয়ে নেব। আমার আজকে ডিম পনিরের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে।
আমি অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখুন আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন নামিয়ে নিয়েছি।